আসছে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাইওয়ানের জাতীয় নির্বাচন এ নির্বাচনে তাইওয়ানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনেও বিরাজ করছে উত্তেজনা নির্বাচনের আগে তাইপেতে যুদ্ধ বিমান নৌজাহাজ সহ বেলুন মোতায়েন করেছে বেজিং অন্যদিকে চীনের কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণের দাবি করে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে নেমেছে তাইওয়ান সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জাতীয় নির্বাচন তাইওয়ানের আর উত্তেজনার পারদ বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্রে বলা যায় এ নিয়ে পুরো অঞ্চল জুড়েই উত্তেজনা ছড়াচ্ছে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তাইওয়ানের কারণ তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন আর সেই তাইওয়ানের সঙ্গে সক্ষতা চলছে যুক্তরাষ্ট্রের এমনকি চীনের হুশিয়ারি পরও তাইওয়ানের সঙ্গে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র এই ঘটনায় এরই মধ্যে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কোন পরিকল্পনাই চীন তাইওয়ানের একত্রীকরণ ঠেকাতে পারবে না তাই তো তাইওয়ানের নির্বাচনের আগে দেশটির পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নিয়েও তৎপর সে জিনপিং সরকার ক্ষেত্রে হাতিয়ার হিসেবে পুরনো গুজবকেই বেছে নিয়েছে বেজিং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিষাক্ত শূকর তাইওয়ানের নাগরিকদের খাইয়ে দেয়া কিংবা চীনের জনগণের কাছ থেকে গোপনে রক্ত সংগ্রহ করে জীবাণু অস্ত্র বানানোর অভিযোগ এনেছে বেজিং এখানেই শেষ নয় নির্বাচনের আগে তাইওয়ানের যুদ্ধবিমান নৌজাহাজ সহ চীনা বেলুনও মোতায়েন করেছে চীন সরকার তবে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে মুখ না খুললেও তাইওয়ানের নির্বাচনকে ঘিরে চীনের এসব কর্মকাণ্ড ভাবে পর্যবেক্ষণ করছে তাইপে আকাশে বেলুন উড়িয়ে তাইওয়ানের বিমান উড্ডয়নকে ঝুঁকির মুখে ফেলছে চীন তাইওয়ানের নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে সেই জিনপিং প্রশাসন টানা দুই মেয়াদে ক্ষমতা থাকার পর সংবিধান অনুসারে সরে দাঁড়াচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট শাই ইং ওয়েন তেরো জানুয়ারি ভোটে তার উত্তরসূরী হবার লড়াইয়ে আছেন তিন প্রার্থী